হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মেস্তা দাগ দূর করার কিছু টিপস নিয়ে আলোচনা করব। ত্বকের যে সমস্যাগুলো সবচাইতে মারাত্মক এবং বিরক্তিকর, তার মধ্যে মেস্তা অন্যতম। মুখে কালো বা বাদামি রঙের যে ছোপ ছোপ দাগ পড়ে তাকে আমরা মেস্তা বলে থাকি। প্রায় সব বয়সী নারীদের ত্বকে এই সমস্যা দেখা দিতে পারে। ঘরোয়াভাবে কিছু প্যাক ব্যবহার করলে এই দাগ দূর করা সম্ভব। কি কারণে মেস্তা হয়? মেস্তার প্রধান এবং মূল কারণ হল সূর্যের আলো। কোনো প্রতিরক্ষা ছাড়াই অতিরিক্ত সূর্যের আলোতে গেলে এটি হতে পারে। দ্বিতীয়ত, জন্ম নিয়ন্ত্রণের পিল যারা নিয়মিত খান তাদের ক্ষেত্রে মেস্তা হতে পারে। তৃতীয়ত, যাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে। চার, হরমোনের তারতম্যের কারণে। পাঁচ নম্বর, বংশগত কারণে। ৬ নম্বর, ত্বক নিয়মিতভাবে পরিষ্কার না করলে। এবং ৭ নম্বর হচ্ছে অতিরিক্ত চিন্তা, কাজের চাপ এবং ঘুম কম হলে ইত্যাদি। এই সকল কারণে সাধারণত মেস্তা হয়ে থাকে। এছাড়া আরও অনেক কারণে মেস্তা হতে পারে। মেস্তা দাগ দূর করার জন্য স্কিন ট্রিটমেন্ট এবং ক্রিম ছাড়াও ঘরোয়া কিছু উপায় আছে যে এই দাগগুলো দূর করা যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক মেস্তা দূর করার সহজ ও কার্যকরী দুটি প্যাকের কথা। প্রথম যে প্যাকটির কথা বলব সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসে আছে ত্বক ব্লিচিং করার উপাদান, যা ত্বকের যে কোনো প্রকার দাগ দূর করে থাকে। এছাড়া লেবুর রস ব্যবহারে ত্বক নরম ও কোমল হয়ে ওঠে। ত্বকে কালো বা খয়েরি দাগে আক্রান্ত জায়গায় লেবুর রস লাগিয়ে দিন এবং ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন, আপনি ২ মাসের মধ্যে এর পার্থক্য বুঝতে পারবেন। লেবু রসের আরেকটি ব্যবহার হচ্ছে যে যাদের ত্বক খুবই সেন্সিটিভ তারা সরাসরি লেবু রস ব্যবহার না করে এর সাথে মধু ও গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। আরেকভাবে লেবু রস ব্যবহার করা যেতে পারে, লেবু রসের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি ত্বকে না মিলে যাওয়া পর্যন্ত ঘষতে থাকুন। বিশেষ করে ত্বকের যেখানে খয়েরি দাগগুলো আছে সেসব জায়গাগুলোতে ভালোভাবে ম্যাসাজ করে দিন। ৫ থেকে ১০ মিনিট পর পানি দিয়ে পুরো মুখটা ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার করুন। আপনি চাইলে এতে অলিভ অয়েল ও মিশিয়ে নিতে পারেন। আর একটি জিনিস হচ্ছে চন্দনের কোড়া। চন্দনে অ্যান্টি এজিং ও অ্যান্টিসেপটিক উপাদান আছে, যা ত্বকের হাইপার পিগমেন্টেশন কমিয়ে মেস্তার দাগ দূর করে থাকে। কিভাবে এই চন্দন মেস্তার দাগ দূর করার জন্য ব্যবহার করবেন? আপনি ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া নিন, সাথে ১ টেবিল চামচ গ্লিসারিন এবং লেবুটা কিছুটা লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি মুখের যেখানে কালো বা খয়েরি দাগগুলো আছে সেখানে লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার এটি করুন। চন্দনের গুঁড়ো দিয়ে আরেকটি প্যাক বানাতে পারেন। তার জন্য আপনাকে ১ টেবিল চামচ কমলা লেবুর রস নিতে হবে,
এক চামচ লেবুর রস নেবেন, কাগজি লেবুর রস, একটি ভিটামিন ই ক্যাপসুল এবং 2 টেবিল চামচ চন্দনের গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ভালো করে এই প্যাকটি মুখে লাগান, আধা ঘন্টার পর পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার এটি ব্যবহার করুন আর দেখুন পার্থক্য। তাছাড়া প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে চন্দন পাউডার, অলিভ অয়েল, বাদাম অয়েল মিশিয়ে মুখে ম্যাসেজ করতে পারেন। সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল আমার ম্যাসের দাগ উঠানোর ছোট্ট একটি টিপস। এই টিপসটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আপনার পরিচিত জনদের সাথে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানান এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।